আবেগ কিংবা অনুশোচনায় কান্না করার মধ্যেও একটা ভালো দিক আছে গবেষকদের মতে ভালোভাবে কাঁদলে এক ধরনের হরমোন ক্ষরণ হয় সেই হরমোন শরীরের কার্টেসলের পরিমাণ বাড়ায় এটাই ম্যাদ ঝরাতে সাহায্য করে তবে অসময়ে কাঁদলে হবে না কোন সময়ে কাঁদতে হবে সেটাও বলে দিয়েছেন গবেষকেরা উইলিয়াম ফ্রে নামক এক বিখ্যাত জৈব রসায়নবিদ এই নিয়ে একটি গবেষণা করেন তিনি বলেন কাঁদলে ওজন কমে তাই পেঁয়াজ কেটে চোখের পানি ফেলতে হবে না আবেগের কান্না হতে হবে তাহলেই চোখের জলের মাধ্যমে প্রয়োজনীয় হরমোন নিশ্চিত হবে তাই ইচ্ছাকৃত বসে বসে কাঁদলে লাভ নেই একা ঘরে পুরোনো দুঃখ কষ্টগুলো বরং ঝালিয়ে নিন তাহলে আর সন্ধ্যা ষাটটায় ঝিমে যেতে হবে না তাছাড়া আবেগকে দমিয়ে রাখলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা বাড়ে এছাড়াও কার্টিসল বেড়ে গেলে শরীরের বাড়তি চর্বি জমা হয় কিন্তু আবেগকে দমিয়ে না রেখে যখন কেউ কেঁদে ফেলে তখন চোখের পানির মাধ্যমে সেই হরমোনগুলো শরীর থেকে বের হয়ে যায় কার্টিসের লেভেলও কমে যায় ফলে মস্তিষ্ক থেকে শরীরে সিগনাল দেয় যে মানসিক চাপ কমে গেছে এভাবে ওজন কমে